শ্রমিক কৃষক ও জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল, কৃষি আইন ও শ্রম কোড বাতিল করা এবং বেসরকারিকরণ বন্ধ করার দাবিতে বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিআইটিইউ, এআইকেএস ও এআইএডব্লিউইউ যৌথভাবে। এই দিন সিআইটিইউ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। সিআইটিইউ, এআইকেএস ও এআইএডব্লিউইউ এই তিন সংগঠনের কর্মী সমর্থকরা হাতে প্ল্যাগ নিয়ে এই দিনের বিক্ষোভ মিছিলে সামিল হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে শেষ হয়। সেখানে হয় সমাবেশ। এই দিনের মিছিলে সামিল হন সিআইটিইউ নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই দিনের বিক্ষোভ মিছিলের গুরুত্ব তুলে ধরেন। আজকে সারা ভারতবর্ষে 2021-22 সালের যে কেন্দ্রীয় বাজেট উত্থাপন করা হয়েছে, এই বাজেট আমাদের দেশের মানবতার প্রতি একটা নিষ্ঠুর আক্রমণ। সেখানে একটার পর একটা মিথ্যে কথা বাজেটে উত্থাপন করা হয়েছে। বলা হয়েছে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। স্বাস্থ্যখাতে বলা হয়েছে 137% বাড়ানো হয়েছে। গত বছর স্বাস্থ্যখাতে 67,000+ কোটি টাকা ছিল, এবার সেখানে 6 বছর, বাজেট মানে কি, 1 বছরের জন্য বরাদ্দ হবে, সেখানে 6 বছরের জন্য বলা হচ্ছে 60,000 কোটি টাকার মতো বাড়ানো হয়েছে। তার মানে 1 বছরের জন্য 10,000 কোটি, 67,000-এর সাথে যদি 10,000 কোটি যোগ করা হয় 77,000 কোটি টাকার মতো। কোভিড ভ্যাকসিনের জন্য 35,000 কোটি টাকা তার থেকে নেওয়া হবে। তার অর্থ হচ্ছে হাতে থাকছে স্বাস্থ্যখাতে গত বছর খরচ হয়েছিল 67,000+ কোটি টাকা, এবার সেখানে হয়ে গেছে 42,000 কোটি টাকা। তাহলে অসত্য কথা বলা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা সেখানে আরও বেশি ভালো করার জন্য উদ্যোগ সেখানে নেওয়া হচ্ছে না। এমনি করে রেগাতে বরাদ্দ কমানো হয়েছে, আমাদের মিড ডে মিলে কমানো হয়েছে, আইসিডিএসে বরাদ্দ কমানো হয়েছে, কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো উদ্যোগ সেখানে নেই। স্কিল ডেভেলপমেন্টের প্রশ্নে গত বছর যা বরাদ্দ ছিল, কাজ তৈরির জন্য গত বছর যা বরাদ্দ ছিল তার 35% এবার কম করা হয়েছে। এমনি করে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি করে দেওয়ার জন্য 1,75,000 কোটি টাকার সেখানে সংস্থা বিক্রি করে তুলবার সিদ্ধান্ত হয়েছে। তাহলে সমস্তগুলোই যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, এবারকার বাজেট আমাদের দেশের সমস্ত গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের স্বার্থের বিরুদ্ধে, তার প্রতিবাদে সারা দেশে আমরা কর্মসূচি আজকে প্রতিপালন করছি। এবং তার পাশাপাশি 2020 যে বিদ্যুৎ বিল, এই বিদ্যুৎ বিল বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজকে আপনারা যারা এখানে আছেন, সাধারণ মানুষ দেশের, যারা বিদ্যুতে সরকারি হাতে থাকার ফলে কেউ 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকার মতো বিদ্যুতের জন্য প্রতি ইউনিটে বিল দিতেন, আজকে বেসরকারি হাতে যদি ডিস্ট্রিবিউশনটা চলে যায়, তাহলে পর প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে 10 টাকা। তাহলে কি মারাত্মক আক্রমণ! এবং বেসরকারি হাতে আমাদের ত্রিপুরায় 5টি ডিভিশন চলে গেছে, দেখছেন, সেখানে ভালো সার্ভিস আমরা পাচ্ছি না। এমনি শ্রম কোড 4টি, এটি বাতিলের দাবি আজকে আমরা করছি। কৃষি ক্ষেত্রে যে 3টি আইন সেখানে প্রণয়ন করা হয়েছে, এই 3টি আইন বাতিল করার দাবি আমরা রাখছি। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করার বিরোধিতা আমরা করছি, রেল দপ্তর বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরোধিতা আমরা করছি, এবং আমাদের দেশের গরিব মানুষ, আমাদের দেশের যারা সেখানে মানুষ যাদের কাজ নেই, যাদের খাদ্য নেই, তাদের জন্যে কাজ খাদ্যের দাবি আমরা আজকে সারা দেশেই তোলার চেষ্টা করছি। কেন্দ্রীয় সরকার যাতে আমাদের এই দাবির প্রতি মনোনিবেশ করে, দেশকে যদি সত্যি তাদের ভালোবাসা সামান্যতম থাকে, তাহলে তারা মনোনিবেশ করবে, এটা আমরা আশা করছি। থ্যাংক ইউ। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।